আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো বোয়াল মাছ রান্না। আমি জাস্ট গ্রামের স্টাইলেই আপনাদের আমি বোয়াল মাছটা রান্না করে দেখাবো, যে রান্নাটা দেখলেই মুখে পানি চলে আসে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। বোয়াল মাছ রান্না করার জন্য চুলে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচানো। আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধারণ করেছে, এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা। রসুন এবং আদা বাটাটাকে একটু তেলে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এতে দিয়ে দিব কাঁচা মরিচ বাটা, তবে মরিচটাকে কিন্তু আমি একটু তেলে নিয়ে বেটে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ মতো মরিচ বাটা আছে। মাছে যদি মরিচকে ভেজে এইভাবে বেটে দেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি 1.5 চা চামচ মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। একটু নেড়ে দিব, আর এখন একটু পানি অ্যাড করব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। সবগুলো মশলাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, এজন্য আমি এখন এর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 2-3 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিব। শিখলাম আমি 2-3 মিনিট পরে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলো কষানো হয়ে গেল, এখন আমি এতে বোয়াল মাছটা দিয়ে দিব। এখানে আমি বোয়াল মাছ নিয়েছি দেখুন, আর বোয়াল মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর বোয়াল মাছটা কিন্তু আমি নিজ হাতে কেটেছি। আর বোয়াল মাছ কীভাবে কাটতে হয়, কত সহজে কাটতে হয়, আমার চ্যানেলে এর ভিডিওটা দেওয়া আছে। তো আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন কত সহজে বোয়াল মাছটা কেটে নেওয়া যায়। তো আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাছটাকে এখন আমি ঢাকনা লাগিয়ে দিয়ে 4-5 মিনিট মতো কষিয়ে নিব। ফিরলাম আমি 4-5 মিনিট পরে। মাছগুলোকে একটু নেড়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আরও 2-3 মিনিট মতো আমরা মাছটাকে কষিয়ে নেব। ফিরলাম আমি 2-3 মিনিট পরে, আরেকবার একটু নেড়ে দিব। এখন আমি এতে পানি অ্যাড করব। আমি এখানে টোটাল 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি 10 মিনিট মতো মাছটাকে রান্না করে নিব। আর চুলার তাপটা কিন্তু আমরা মিডিয়ামে রাখবো। ফিরলাম আমি 10 মিনিট পরে। মাছগুলোকে একটু নেড়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু টালা জিরার গুঁড়া। আমি 1/2 চা চামচ মতো টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। টালা জিরার গুঁড়াটা দিলে আসলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
এখন ঢাকনা ছাড়াই মাছটাকে আরও 4-5 মিনিট মতো রান্না করে নেব। ঢাকনা ছাড়াই মাছটাকে প্রায় 5 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তো রান্নাটা আমাদের অলমোস্ট কমপ্লিট। দেখুন ঝোলের গ্রেভিটা একদম গায়ে গায়ে লেগে থাকবে, কিন্তু আবার একটু ঝোল ঝোলও লাগবে। তো বোয়াল মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যেটা কতটা টেস্টফুল হয়, এর স্বাদে ভুলতে পারবেন না যদি এইভাবে রান্নাটা করেন। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের বোয়াল মাছ রান্নার কালারটা, একটা লোভনীয় কালার। যাই হোক, আশা করব বোয়াল মাছের এই রান্নার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।